জন্মদিন পালন করা কি বেদাত হিসেবে গণ্য হবে, অথবা যদি বেদাত হয় তাহলে এটা দিনের সাথে কীভাবে সম্পৃক্ত? জন্মদিন পালন করা এটা দুদিক থেকে ইসলামের শরিয়াতে অনুমোদিত নয়। প্রথম হচ্ছে এটা যদি আমরা সামাজিকভাবে ধরি, যে সামাজিক একটা প্রচলন, তাহলে সামাজিক প্রচলনের মানে মূল দলিল হল অমুসলিমদের ক্রিস্টি কালচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বা যারা অন্য কোনো কওম, অন্য কোনো জাতির ক্রিস্টি কালচারকে ফলো করে তাদের তাদের সম্পৃক্ত হবে। এখন আপনি দেখবেন হলি উৎসব হচ্ছে রাস্তাঘাটে করে, এটা পূজা পার্বণ উপলক্ষে এটা কলকাতাতে প্রচলিত আছে এবং সেখান থেকে এখন বাংলাদেশেও আছে। তারপরে 31 অক্টোবর হ্যালোইন, মুখোশ, অদ্ভুত সব মুখোশ পরা, এটা আমেরিকা এবং খ্রিস্টানদের, নর্থ আমেরিকাতে সাধারণত এটা পরিচালিত উৎসব করা হয়। এখন সেটা বাংলাদেশেও দেখি যে হ্যালোইন ট্যালোইন নিয়ে লোকজন শুরু হয়ে গেছে। তারপরে যেমন ভ্যালেন্টাইন্স ডে, যেটা আর একটা প্রেমের উৎসব, প্রেমের উৎসব না কিশোর উৎসব, যাই হোক, এই যে এগুলো সামাজিকভাবে মানুষ করে, কিন্তু এগুলোর মধ্যে আপনি দেখেন প্রচুর নোংরামি আছে, আছে না, প্রচুর প্রচুর। তো আর যেই ধর্মগুলোতে এসছে সেই ধর্মগুলোতে কিন্তু এই যে অশ্লীলতা, এই যে ছেলে মেয়েদের মধ্যে ফ্রি মিক্সিংটা হয়ে যায় এর মধ্যে, এগুলো তাদের কাছে দোষণীয় না, বাট এগুলো আমাদের ইসলামের মূলনীতিগুলোর সাথে ভয়ঙ্কর সাংঘর্ষিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি বলেননি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা অন্য জাতির ক্রিস্টি কালচারের সাথে একাকার হয়ে যায়, সাদৃশ্যপূর্ণ হয়ে যায়, তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কারণ অন্য জাতির ক্রিস্টি কালচার, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল কালচার আপনি দেখেন, সেখানে ইসলামের অবশ্য অবজেকশন আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জাহিলিয়াতের সাথে মুক্তির ঘোষণা দিয়েছেন, অর্থাৎ ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্মের ক্রিস্টি কালচারের সাথে তিনি কোনো সম্পর্ক স্থাপন করেননি। তিনি মানুষের সাথে সুন্দর ব্যবহার করেছেন, ইভেন অন্য ধর্মের লোকদের সাথে, বাট অন্য ধর্মের লোকদের সাথে ভালো ব্যবহার করা, মানবিক ব্যবহার করা, এর মানে এই নয় যে তাদের ক্রিস্টি কালচারকে আমরা গ্রহণ করব, যেটা কখনো শিরকের সাথে সম্পৃক্ত, কখনো কুফরির সাথে, কখনো পাপের সাথে, কখনো হারামের সাথে, কখনো অশ্লীলতার সাথে, কখনো অন্যায়ের সাথে, কখনো অসভ্যতার সাথে, তাই না? প্রত্যেকটা কালচার এই যে উল্লেখ করলাম, এগুলো কোনোটা কোনোটার সাথে সম্পৃক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার্নিং দিয়েছেন যে তোমরা তাদের কোনো কালচারকেই অনুসরণ করো না। জন্মদিন তাদের কালচার, এবং সে কালচারটা তাদের কত আগে শুরু হয়েছে আল্লাহু আলাম, বাট তারা ঈসা আলাইহিসসালামের জন্ম তারিখকে তারা বড়দিন হিসেবে পালন করত। এটাকে যখন মুসলমানরা মনে করলো যে এটা তো খুব ভালো একটা উপলক্ষ, নবীর জন্মদিন, তিনি হি ওয়াজ এ মার্সি ফর দ্য হোল হিউম্যান কাইন্ড, সুতরাং আমরাও সেটা পালন করি, তখন ফাতেমি বংশের রাজারা বলল যে আরে তাই তো, শিয়ার ছিল তারা, তারা তখন একজন কবিকে বললো তুমি কবিতা বানাও, তাকে দিল 1000 আশরাফি দিনার, এবং তারপরে বললো তাইলে আমরা দাঁড়ায়া পড়ি, বসে পড়লে তো হলো না, বুঝছেন না? এই থেকে মিলাদ চালু হয়ে গেল, মিলাদ জন্মদিবস। এখানে উত্তরের দ্বিতীয় অংশ, এটা কি বেদাত হবে কি না, এই যে মিলাদ, ঈদে মিলাদুন্নবী যেটা পালন করা হচ্ছে, এটা কি? এর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস পালন, তাই না? আর তো কিছু না। সুতরাং জন্মদিবস পালনের একটা রিলিজিয়াস ফরম্যাট আছে, এবং সেটা হলো এটা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালনকে যারা একটা রিলিজিয়াস অকেশন মনে করছেন, তারা তো তাদের প্রিয় ইসলামী ব্যক্তিত্ব অথবা প্রিয় পীর, তার জন্মদিবসকেও তো তারা, তাই না, ধর্মীয় মনে করবেন না, করবেন। এভাবে যতগুলো ধর্মীয় জন্মদিবস আছে সবগুলো বেদাত বলে গণ্য হবে, আর যেগুলো সামাজিক কারণে, আনন্দ করার কারণে, উল্লাসের কারণে করছেন, সেগুলো হারাম বলে গণ্য হবে। যদিও আমরা তার উপর বেদাত শব্দটা প্রয়োগ করব না, কারণ ধূমপান করা কি হারাম নাকি বেদাত? এখন সকল হারাম কি বেদাত? মনে রাখবেন, সকল হারাম বেদাত নয়, তবে সকল বেদাত হারাম। একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে আমাদের।
সকল শেরেক হারাম, কিন্তু সকল হারাম কি শেরেক? তাহলে তো একজনকে একটা ঘুষা দিলে বলে এই তুমি শেরেক করছো। হ্যাঁ, সকল হারাম শেরেক নয়, কিন্তু সকল শেরেক হারাম, এটা মনে রাখতে হবে। সকল হারাম কুফরি নয়, কিন্তু সকল কুফরি হারাম, এই বিষয়গুলো একটু আমাদের মনে রাখতে হবে।